এখন হঠাৎ করে যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, দেখে খারাপও লাগছে হাসিও লাগছে, ওইটা আবার কঠিন মানবতা দেখাইতেছে ওখানে। কিন্তু আমরা দিনের পর দিন না খাইতে গেছি, চার দিন পাঁচ দিন পর্যন্ত না খাইতে গেছি, একদিন দুদিনের তো অভাবই নাই, একবেলা দুবেলা হাজার হাজার, আমাদের খাইটা খাওয়া পেটের খাওয়ার কোনো জোগাড় ছিল না, স্কুল গেছি না খাই। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? আমার আশা নয় বিশ্বাস সকলে খুব ভালো আছেন। ভিউয়ার্স, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ময়মনসিংহ ত্রিশালের সোহেল ও তার প্রতিবন্ধী স্ত্রী রওশনারার ভালোবাসার গল্প শিরোনাম খবরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়েছে। হ্যাঁ, আপনারা এই কথাটি আগেই জেনেছেন, এখন আমি আপনাদের যে নতুন কথাটি জানাতে চাচ্ছি সেটি একটু ব্যতিক্রম। বড় বোনের মতো আমার বুকে আগলায় রাখবো, এবং তার সন্তান যদি মনে করে যে আমার একটা ছোট্ট প্রতিবন্ধী মা, আমাকে সে মা বলে গ্রহণ করে নিবে, আমিও তাকে ছেলে সন্তানের মতন গ্রহণ করে নিব। আমার সংসারে আসতে চাইলে আমি ওকে নেব না। ওরম জঘন্য লোক আমাদের, আমরা কেন এলাকাবাসীও চাইবে না, এতটাই জালিয়াতেছে। আল্লাহর শাস্তি হোক, পরবর্তীতে এটা দেখে যে অনেক লোক শিক্ষা পান, চিকারি করতে গেলে কি অবস্থা হয়। আপনারা এটাও জানেন, গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে খবরটি প্রচারিত হয়েছিল, যারই ধারাবাহিকতায় কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ দম্পতির খোঁজ নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আখতারুজ্জামান ওই দম্পতির খোঁজ খবর ও উপহার সামগ্রী তুলে দিয়েছেন। এদিকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত খবর দেখে সোহেলকে চিনে ফেলেছেন জন্মস্থানের এলাকাবাসী। আমার বাবা যখন চলে যায়, তখন আমার বয়স এই 12-13, ক্লাস 7-এর মতো, 14-15 বছর হয়ে গেল যাওয়া। এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা প্রতিবন্ধী মহিলাকে বিয়ে করে খুব মানবতার নিদর্শন দেখাইতেছে, কিন্তু আসলে ওখানে আত্মগোপন করে আছে। ছবি দেখে দাবি করেন ইনি মুখলিসুর রহমান বকুল। পরে তার স্ত্রী ও সন্তানদের অবহিত করে দেখানো হলে তারাও নিশ্চিত করেন। ভিউয়ার্স, এই তথ্যটুকু আগাগোড়া পর্যন্ত আপনারা সকলেই অবগত আছেন। ভিউয়ার্স, এখন মুখলিসুর রহমান কি বলছেন, সর্বশেষ কোন সিদ্ধান্তে যাচ্ছেন তিনি, এবং একই সঙ্গে এলাকাবাসীদের সঙ্গে এবং তার আগের পক্ষের পরিবারের সঙ্গে এত বড় প্রতারণা করায় তার পরিবার কি বলছে, চলুন এক নজরে দেখে আসি। এখানে যে অভিযোগ তুলেছে কি দাম্পত্য কলহ ছিল প্রচুর, এত ছিল যে বিরক্ত হয়ে ওখানে চলে গেছে। যদি সেটাও হয়, ওইটা করেও যদি যায় একটা লোক অন্য জায়গায় সংসার পাতে, ওই সংসার পাততে গিয়ে যে নাম পাল্টানো লাগে না, যে ঠিকানা পাল্টানো লাগে। আমি রওশনকে ভালোবাসছি, প্রেম করছি, এর মধ্যে কোনো খাদ নাই, আমি কোনো গাড়ি বাড়ি অর্থ সম্পদ কোনো কিছু দেখি নেই। যদি এটার লোভে প্রতারণা করতাম, দেখতাম যে এই সম্পদের আশায় প্রতারণা করছি বা তার বিয়ে করছি, দেখছেন তো সবাই আপনারা এই যে ভাঙা ঘর, কোনো কিছু নাই, তারপরে তারে ভালোবেসে বিয়ে করার পরে যে কাজগুলো আমি করছি, মাটির কাজ, রাজমিস্ত্রির হেল্পারি, এমন কি এই যে মানুষের মাছ চাষের ফিশারিতে, এই ফিশারিতে জাল টানছি, আমি অসুস্থ হয়ে থাকছি, তারপরও সে তো পানি দিতে পারে না আমারে কোনোদিন এক মগ, রাত্রে উঠলে তারে আমারে পানি দিতে হয়। এলাকাবাসী ও পরিবার জানায় ভাইরাল হওয়া সোহেল হচ্ছেন চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার টাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে। সে সন্তোষপুর এলাকাতে চা বিক্রয় করতেন। সোহেল নিজেকে রাজশাহীর গোদাগাড়ি এলাকার বাসিন্দা দাবি করে বক্তব্য দেন। তবে সোহেল পরিচয়ে গণমাধ্যমে তার কিছু বক্তব্য, এ নিয়ে এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড় ও গুঞ্জন। এলাকাবাসী জানায় মুখলিসুর রহমান বকুল ওরফে সোহেল মিয়া ছোটবেলা থেকেই সন্তোষপুর বাজার এবং এলাকায় বিভিন্ন জায়গায় চা বিক্রয় করত, সবার সাথে মিষ্টি সুরে কথা বলতেন। তারা জানায় 20 বছর আগে একই এলাকার সন্তোষপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদ আলীর মেয়ে সুরাতনকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর তারা সুখের সংসার করছিল, কিছুদিন পরে অভাব অনটন দেখা যায় তাদের সংসারে, বিভিন্ন জনের কাছে ধার দেনা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন বকুল। এরই মধ্যে কাউকে না জানিয়ে হঠাৎই এলাকা থেকে লাপাত্তা হয়ে যান বকুল। আগে আমরাকে এখানে ফেলে রেখে গেছে খুব ছোট ছোট অবস্থায়, চার ভাই বোন আমরা, আর আমার মাকে ফেলে রেখে গেছে। হাজারবার চেষ্টা করেছি ফোন দেওয়ার, সময় বলেছে যে হ্যাঁ আমি বকুল না, অন্য লোক দিয়ে ফোন ধরালছে, এভাবে কথা বলেছে। তারপরে একসময় আর পাত্তাই পাই, যেখানে 8 পাসের সার্টিফিকেট আর নাই, সেখানে ম্যানেজমেন্ট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ম্যানেজমেন্টে মাস্টার্স করেছে, এরকম কথা বল। পড়ালেখার ব্যাপারে যেটা বলছি, এটা
অভাবের তাড়নায় এই মহিলার লিয়ে আমি স্টক করছিলাম, যেটা বলছি আমি দেশবাসীর কাছে সবারই কাছে ক্ষমা চাইতেছি। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সারা দেশের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই যে আমার পাশে দাঁড়াইছে, এরকম একটা অচলক্ষ মেরে নিছি তার পাশে দাঁড়িয়ে আছি, আল্লাহ জেনে আমারে এর পাশ থেকে না সরাই। 15 বছর পর টিভিতে তাকে দেখে এলাকাবাসী অবাক। তার পূর্বের এবং বর্তমানের চিত্র নিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রস্থল তৈরি হয়েছে। সন্তোষপুর এলাকায় বকুলের স্ত্রী সহ 3 ছেলে ও মেয়ে রয়েছে। চায়ের দোকানটি বর্তমানে রয়েছে তার ছেলের আওতাধীন। সেই ছেলে চায়ের দোকানের মাধ্যমে কোনো রকম খেয়ে না খেয়ে জীবনযাপন করে আসছে দীর্ঘ 15টি বছর। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলে নীরব আলী বলেন, সে যখন পেটে ছিল তখনই তার বাবা চলে যান। তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই কিন্তু পালিয়ে গিয়েছিলেন সোহেল মিয়া। কখনো তাকে দেখিনি, বাবার স্নেহ ভালোবাসা পাইনি, শুধু মার কাছ থেকে গল্প শুনেছি। আজ টিভি এবং ফোনের মাধ্যমে নিজের বাবাকে দেখতে পেলাম। খারাপ লাগছে যে এতদিন মৃত জেনে এসেছি, তো আজকে দেখছি সে জীবিত আছে। মানুষ জিজ্ঞাসা করছে যে এতদিন যে মৃত বলে এসেছিস, তো এখন যে আমরা জীবিত দেখছি। সোহেলের বড় ছেলে অশ্রুসিক্ত নয়নের শিহাব জানায়, ছোটবেলায় মা এবং আমাদের রেখে চলে যায় বাবা, কখনো খোঁজ নেয়নি। বাবা চলে যাওয়ার পর অসহায়ত্ব হয়ে পড়ে আমার মা, অনেক কষ্ট করে তারপর আমাদের বড় করেছে। মা আমাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। এই বাজারে চায়ের দোকান করে সংসার চালাচ্ছেন তিনি। বোনটিরও বিয়ে দিয়েছেন এরই মধ্যে। 3 ভাই বোন এবং মাকে নিয়ে ভালোই আছে তিনি। আল্লাহ অনেক ভালো রেখেছেন তাকে। আজ পর্যন্ত নিজের পায়ে যে খাইটিয়া কোনো কিছু করেছে ওখানে যায়, আমার মনে হয় না যে কোনো কিছু করেছে। ওই ওদের ঘরে ভর দিয়ে আত্মগোপন করে আছে, এই বেঁচে থাকার দেওয়ালে পিঠে গেছে, ওখানে লুকিয়ে থাকার একটা জায়গা পেয়েছে। কিন্তু ওর কপালে পাপ ছিল, এই কারণে ভাইরাল সোহেল হয়েছে। আর এটার কারণেই এলাকার ইমাম নগরের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ নজরুল ইসলাম বলেন, টিভি এবং মোবাইল ফোনে তাকে দেখে চিনতে পেরেছি, এটা সোহেল নয়, এটা চায়ের দোকানের সেই বকুল। ঋণগ্রস্ত হয়ে সে এলাকা থেকে একসময় পালিয়েছিল। তিনি দাবি করছেন, বকুল এলাকা ছাড়ার আগে তার 20 বস্তা ও বোনের 20 মন চিকন ধান নিয়ে ফেরত দেয়নি। জেলা পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বলেন, বকুলের চায়ের দোকানের চা খাওয়া সহ গল্প আড্ডা দিয়েছি, তাকে ভালো ছেলে বলে চিনতাম। দীর্ঘদিন নিরুদ্দেশ হওয়ার পরে তাকে টিভিতে দেখলাম, আসলে সোহেল বলে দাবি করা যুবকটি বকুল, অবশ্যই বকুল। স্ত্রী সুরাতন বেগম বলেন, প্রায় 15 বছর আগে ঋণগ্রস্তর কারণে আমার স্বামী আমাদের রেখে চলে যান, যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বারও দিয়ে যান। এরপর থেকেই তার খোঁজ পাইনি, সেও খোঁজ নেয়নি কোনো দিন। খেয়ে না খেয়ে 3 ছেলে মেয়েকে নিয়ে অতি কষ্টে বড় করেছি তাদের। তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন, সে দূরে থাকলেই ভালো। তবে তিনি টিভিতে দেখে বিষয়টি অনেকটি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যমে। আমার এই অসহায় জীবনটাকে বাজা থাকতে দেন, আমি আর কত কষ্ট পাবো। দেখেন, আমার বড় ভাই বোন ভাইয়েরা সবাই আমার পাশে নাই, আমার শ্বশুর বাড়ির লোকেরাও পাশে নাই, কিন্তু আমার হাজবেন্ড আমার পাশে আছে। আমি যদি আজকে প্রতিবন্ধী না হতাম, আজকে সুস্থ থাকতাম আমি, তাহলে আপনার বাবাকে নিয়ে এই গলা লিখতেন, ভালো হতো। কিন্তু আর লিখবেন না, দয়া করে এই গলা নিউজ দিবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ। তার 2 পরিবার যদি একত্রিত বসবাস করে, তাহলে আমি এলাকার প্রতিনিধি হিসাবে, ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে যেটুকু ভূমিকা রাখা দরকার আমি তাই করবো।